वेलकम टू माई यूट्यूब चैनल हेल्थ। आज के एक गुरुत्वपूर्ण वीडियो रिगार्डिंग WHRV यम्र पब्लिश हो तो पैनल लिस्ट आगे जो दिया कैंसिल हो तो रिसेंट पैनल लिस्ट पब्लिश करा हो सबाई वेबसाइटे WHRV वेबसाइटे तो पब्लिश हो रिजल्ट ওটার আগে যে প্যানেল লিস্ট আছে ওটা ক্যান্সেল হয়েছে, নতুন প্যানেল লিস্ট পাবলিশ হয়েছে। তো এবং ওভারঅল পারফরমেন্স অফ এলিজিবল ক্যান্ডিডেটস আজকে পাবলিশ হয়েছে, ওটাও দেখতে পারে যারা সবাই যতদিন পরীক্ষা দিয়েছে সবার নাম্বার পার্সেন্টেজ হিসাবে পরপর দেওয়া আছে। তো এটা WHRV রেজাল্ট সেকশানে গেলেই দেখতে পারবেন। প্রথমে নোটিস পিরিয়ড সেকশানে যাবে, বিদ্রোহ নোটিশটা তারপরে চলে যাবে WHRV.in। নোটিস দেখার পরে চলে যাবে নোটিস সেকশন, সেকশন দেখার পরে WHRV রেজাল্ট সেকশনে যাবে। এবং রেজাল্ট সেকশনে তোমাদের প্রথমে ওভারঅল রেজাল্ট অফ অল এলিজিবল ক্যান্ডিডেটস আসবে। ওভারঅল রেজাল্ট আসার পর তারপরে ওভারঅল রেজাল্টটা দেখে নেবে, সবার নাম্বারটা দেখাবে, যাদের কাট অফ ক্লিয়ার হয়নি, কাট অফ একটা নির্দিষ্ট UR SC ST OBC ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ড OBC BC জন্য আগের যে প্যানেল লিস্টে ছিল অনেক নাম চেঞ্জ হয়েছে। তো আমি একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও করছি, আমার ট্রেনিং আছে, রিক্রুটমেন্ট নাইটে করবো, ভালো করে বুঝিয়ে দেবো ব্যাপারটা। তো এটা রিভাইজড প্যানেল লিস্ট দিয়েছে, এটাই হয়তো ফাইনাল প্যানেল লিস্ট, আগের ছুটিটা তো ক্যান্সেল হয়েছে ক্যান্ডিডেট। তো সেটা আমি ভিডিওটি দেখিয়ে দেবো ভালো করে। তো সবাই নোটিস WHRV.in যাও, গিয়ে ওখানে গিয়ে নোটিস সেকশানে দেখার পর রেজাল্ট সেকশানে গিয়ে ওভারঅল পারফরমেন্স অফ এলিজিবল ক্যান্ডিডেটস ওটা দেখাবো। ওখানে তার উপরেই রিভাইজড প্যানেলিস্ট অফ UR, রিভাইজড প্যানেলিস্ট অফ SC, রিভাইজড প্যানেলিস্ট অফ ST, রিভাইজড প্যানেলিস্ট অফ UR, রিভাইজড প্যানেলিস্ট অফ OBC A OBC B PWD সবার রিভাইজড প্যানেলিস্ট, ওটাই ফাইনাল প্যানেলিস্টে যারা সিলেকশন আছে তাদেরও নামও ওভারঅল পারফরমেন্স লিস্টে আছে, ইনক্লুডিং দোজ হু নট সিলেক্টেড আর সিলেক্টেড সবাই, সবার নাম ওখানে রেখেছে। কতগুলো তোমাদের পার্সেন্টেজ আছে কাট অফ সেটা ওরা ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছে HRV ওয়েবসাইটে, তো তোমরা দেখো। যদি কোনো কনফিউশন হয় অলরেডি আমাকে ফোন করবে এবং কমেন্টসে জানাবে, আমি তোমাদের ক্লিয়ার করবো। আর এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি রাতে করছি, ঠিক আছে, যেহেতু ট্রেনে আছি সবাই ইন্টিমেট করার জন্য আমি এটা জাস্ট একটা ভিডিও করলাম, জাস্ট একটা একটু বুঝতে অসুবিধা হলে সরি, আমি রাতে একটা ভিডিও করবো এই নিয়ে, ঠিক আছে। তোমরা এখনই প্যানেলিস্টটা দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ভিডিও, থ্যাংক ইউ।